সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই রাজনৈতিক দলগুলো এখন থেকেই নিজেদের গোছাতে ব্যস্ত, নিজেদের উপস্থিতি জানান দিতে করছেন সভা সমাবেশ, আলোচনা সমালোচনা করছেন বর্তমান সরকারকে নিয়ে, প্রশ্ন তুলছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও। এরই আলোকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, নির্বাচনের আগে বিভিন্ন চাপে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছে আওয়ামী লীগ, তারা নিজেদের সভ্য দেখাচ্ছে, তারা দেখাচ্ছে গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ দিচ্ছে, তারা আমাদের সমাবেশে বাধা দেয়নি, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারছি, এটাও একটা প্রতারণা। তিনি বলেন, নতুন করে পায়তারা শুরু করেছে ক্ষমতায় আসতে যে কোনো ধরনের নির্বাচন দিয়ে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন দাম, বিদ্যুতের বিপর্যয়, গ্যাসের মূল্য বৃদ্ধি ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক পেশাজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের কি অবস্থা এখন নতুন করে বলার দরকার নেই, রাস্তায় বাসের যাত্রীদের জিজ্ঞেস করুন কত টাকা বাস ভাড়া বাড়িয়েছে, রিক্সা চালক, কৃষক, শিক্ষক সবাই কষ্টে আছে, সবচেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত, যারা সইতে পারছেন না, দেশে সুনামির সৃষ্টি হবে, সেই সুনামিতে এ সরকার বিদায় নেবে। এ সময় ইভিএম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কত সুন্দর করে বলছে ইভিএম মেশিন চান তারা 300 আসনে, কারণ তারা জানে ইভিএম ছাড়াও জেতার উপায় নেই, ইভিএম এ ভোট দিবেন ধানের শীষে, পড়বে গিয়ে নৌকায়। দেশের বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, এত টাকা পাচার হলেও কোনো বিচার নেই। গত 15 বছরের সরকার 600 শতাধিক নেতাকর্মীকে গুম করেছে, তাই সরকারের পতনের জন্য পেশাজীবীদের অতীতের মতো রাজপথে থাকতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ারুল্লাহ চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।